ওয়া, অনেক সুন্দর আলু দেখছো, দেখো ওই যে ওখানে আরো ভিতরে আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা জমিতে আসলাম, এসে আমরা এই যে কিছু আলু গাছ তুললাম, তো এই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তাহলে উপভোগ করুন ভিডিওটি। আলু গাছের ফল এদিকটাতে, আলু গাছগুলো পেকে গেছে, আলু তোলার সময় হয়ে গেল। ঢেঁড়সে তো অনেক সুন্দর ফুল হচ্ছে, দেখো বরবটি ছিল বাসায়, অনেক কয়েকটা বরবটি হয়েছে। তো এখানে আরেকটা বড় বড়টি, যেটা এক গাছে তো অনেক কয়েকটা হয়েছে। লাউ গাছে তো প্রচুর ফুল ধরছে, একদম ছোট্ট গাছ দেখো, নাপা শাকের গাছ গজাইছে অনেক। পাট শাকের চারা গাছ লাগানো হয়েছিল, সুন্দর হয়েছে, পাট শাক ফুলও ধরছে দেখি। লাল শাক গাছগুলো বেশ বড় হয়েছে এবার, আমরা অল্প একটুই লাগিয়েছিলাম, কারণ কেন জানি এবার লাল শাক হচ্ছিল না এই কারণে। আর এটার নাম হচ্ছে কোমাতসু, এটা একটা জাপানিজ শাক, খেতে অনেকটা মূলা শাকের মতো, তবে গন্ধটা নাই, একটু কসকস করে ভাজি করলে। তরমুজ গাছগুলো একটু বড় হয়েছে এখন, কোমাতসু এই জাপানিজ শাকগুলো এখন তুলব, এগুলো খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। এগুলো 4 সপ্তাহে খাওয়া যায়, বড় হয়ে যায় 4 সপ্তাহে, খুব কম সময় লাগে। এই সেই শাক দেখতে এমন, তরমুজ গাছগুলো সুন্দর বড় হচ্ছে, এগুলোর নিচে খড় দিলে আরো ভালো হবে এদিকটাতে। আর এই যে পুঁই শাক গাছগুলো, এখান থেকে কিছু পুঁই শাকের পাতাও আজকে তুলে নিব। আর এখানে কিছু লাগানো হয়েছিল ধনিয়া, এগুলো গজিয়েছে। তোমার বাবা মাটি আলগা করে দিচ্ছে, তুমি আলু তোলো আজকে। আজকে আমরা কিছু আলু তুলবো। মোতাসিম বাবু তুমি বিসমিল্লা বলে শুরু করো, একটা গাছ তোলো দেখি, এই এই গাছটা সাইডের, বিসমিল্লা বলো। ওয়া, অনেক সুন্দর আলু দেখছো, দেখো ওই যে ওখানে আরো ভিতরে আছে। বিসমিল্লা, এটাতে তো অনেক সুন্দর আলু হয়েছে, লম্বা লম্বা দেখো। আলু গাছের এত ফল, কত সুন্দর। মাটিগুলো ফেলাইতে, আজকে আমাদের মুতাসিম হচ্ছে ক্ষুদে কৃষক, পুষি গেছে। তুলছো আলুগুলো তো সব নিচে, মাটির নিচে দেখছো আলু থাকে আরো। তুমি বুঝছো এটা তুলতে, আর এখন এটা তুলতে চলে। শুধু এতটুকু তুলবো আর না, এতটুকু আলু তুলবা, তাই দেখো অনেকগুলোই আলু। হ্যাঁ, এগুলো ছোট ছোট আরো হইতে।
থেকে অনেকগুলো আলু হবে। এখানে তো পাঁচ এখানে তো অনেকগুলো পোকা থাকতে পারে। মোতাসিম বাবু, তুমি এখন আলু ধুইতে যাচ্ছ, যাও চলে যাও পানির ওখানে। পারবে তুমি ধুইতে একা একা? মোতাসিম বাবু আজকে অনেক কাজ করলো, আমাদের খুদে কৃষক মোতাসিম বাবু। দেখো বন্ধুরা, আমাদের আলু ধোয়া শেষ, এখন আলু তুলবো। আর এই কয়েকটা আছে শুধু, না তুমি জানো এখানে কয় কেজি আলু হবে? 5 কেজির উপরে হবে মাত্র। এই 5 কেজি আলু আমাদের খেতে তো অনেক সময় লাগবে। আলু ধোয়া শেষ হয়ে গেল আমাদের, বালতিটা এখানে রেখে দিব। বাংলাদেশের যে বাবরি শাক বলে সেই শাকটা জাপানে পাওয়া যায়। এই যে একজনের জমিতে এমন হয়েছে, একদম অনেক বড় গাছ এবং ফুল হয়ে একদম ফুলের বাগানের মতো লাগছে দেখতে। চারদিকে শুধু সবুজ আর সবুজ, জমির মাঝখানে এখন আমি। সব জমিতে আলু, জমির একেবারে লাস্ট প্রান্তে এরকম প্রচুর ঘাস। এই সাইডে কারো জমি নাই, কারণে ঘাসের মতো এত সুন্দর লাগছে এই ফুলগুলো দেখতে। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।